সন্দেশখালী চার জায়গায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। গোপালঘাট সহ চারটি জায়গাতে ১৪৪ ধারা প্রত্যাহার। গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালীতে ধীরে ধীরে ১৪৪ ধারা বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হবে, অর্থাৎ যেখানে যেখানে শান্তি রিস্টোর করা গিয়েছে, শান্তি ফিরে এসেছে, সেখানে আস্তে আস্তে ১৪৪ ধারা তুলে নেওয়া হচ্ছে। গোপালঘাট সহ চারটি জায়গাতে ১৪৪ ধারা ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ২১শে ফেব্রুয়ারির মধ্যে আরও বেশ কিছু জায়গাতেই কিন্তু এই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালী। সেখানে এক দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে ধরতে, তার বাড়িতে তল্লাশি চালাতে ইডি যায়, সেখানে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে। শেখ শাহজাহানের অনুগামীদের দ্বারা আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। তারপরে একে একে ঘুরতে থাকে সেখানকার পরিস্থিতি। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, এই গোপালঘাট সহ চারটি জায়গাতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, আর কোন কোন জায়গাতে এবং বাকি জায়গাগুলোতে কবে নাগাদ এই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে? দেখো, তুমি জানো নতুন করে সন্দেশখালী ব্লকের যে সাতটি গ্রাম পঞ্চায়েত একটা বাদ দিয়ে সব বাকি গ্রাম পঞ্চায়েত গুলোকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যে আজকে বসিয়ার পুলিশ জেলার পুলিশ সুপার তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন চারটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ অঞ্চলের যে নদীপথ, যে গোপালের ঘাট, ধারপুর, আকপুর, পুরীপাড়া। ধন্যবাদ সঞ্জিত।